এর দিয়ে আঘাত করে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সামসেরগঞ্জ থানার হোগলাবাড়ি গ্রামে মৃত যুবকের নাম সুরাজ শেখ অভিযোগ এদিন হঠাৎ বেশ কয়েকজন কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী বাড়িতে ঢুকে ইট পাটকেল ছুটতে শুরু করে ইটের আঘাতে গুরুতর আহত হয় সুরজ শেখ সহ বেশ কয়েকজন তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা সুরজ শেখকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় ঘটনার পর থেকে রীতি মোটথমতে রয়েছে গোডায় এলাকায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার 747799516 ইট দিয়ে আঘাত করে এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সামসর্গন থানার হগলাবাড়ী গ্রামে মৃত যুবকের নাম সুরজ শেখ অভিযোগ তৃণমূলকে সমর্থন করায় লোকসভা ভোটের পর থেকে কংগ্রেস সমর্থিত ঝন্টু শিশু আজমাইল মেহেবুব মানারুলসহ সহ বেশ কয়েকজন খুনের হুমকি দিত এদিন হঠাৎ বেশ কয়েকজন কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী বাড়িতে ঢুকে বোমা লোহার রড নিয়ে এসে ইট পাটকেল ছুটতে শুরু করে আর ইটের আঘাতে গুরুতর আহত হয় সুরজ শেখ সহ বেশ কয়েকজন কিছুদিন থেকে গুজব লাগা আছে কামরা কামারবে আমরা আমরা তৃণমূল পার্টি করছি হ্যাঁ রাজনীতি থেকে ভোট পঞ্চায়েত ভোট থেকে এরকম করছে ওরাকে মারব ওদের বলি বড় ওদের ই করছে ওদের জোটটা ভাঙবো হ্যাঁ ওদের জোরটা ঠাঙ্গনা তো দরকার লোক ভাড়া করে আর মারব এরা একতা হয়ে গেছে আর যেটা মন সেটাই করছে আর পার্টি টিএমসি করছে আর দলকে ভাঙে মের পড়বে তাই ঠিক হবে হ্যাঁ দেওয়ারা কোন হারা হারক হচ্ছে মারবে না মারবে আমরা তো শুনতে পাই না কি আমরা ওই তো কংগ্রেস পার্টি আমাদের বাড়ি পেয়েছে মেঘু রাসকুল হ্যাঁ তারপরে জেন্টু জেন্টুর ছেলে হ্যাঁ পটার ছেলে ঝামেলা কিছু নয় এমনি কোনো খাতে এসে আমরাকে বাড়িতে মারতে লাগলো কিছু নয় ঝামেলা কিছু হ্যাঁ ওরা লাঠি ছেনি লেসে বম লেসে ওই উপর থেকে গর্তের উপর থেকে ইট পাথর ভাড়া ভাড়া চালাইছে রাজনীতি এখন ওরা এখন ওরা রাজনীতি কেন্দ্র করে করছে আগে রাজনীতির কেন্দ্র ছিল না আহ এবারে লাইভ করে আমরা তিনorul করি আমরা কংগ্রেস করি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে সুরজ শেক কে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় এবার আমি বাড়িতে হুয়া শুনতো বাঁচি আমি আমার মেইন রোডের দিক দিয়ে ঘুরে গিয়ে দেখছি তো আমার কাকা দভাইকে মেরে দিয়েছে আমার কাকা আরো তিনটা কাকাকে মেরে দিয়েছে এরপর আমার কাকা তো ভাইকে ঘরে ভরে দেখছি তো জলটল মাথায় দিচ্ছে আমি ভাবছি কী হয়েছে দেখি কাছে গিয়ে দেখছি তো আমার কাকা তো ভাই নিঃশ্বাস মানে বন্ধই ধরতে গেলে চলে পড়ে আছে তৈরি করে অ্যাম্বুলেন্স নিয়ে হসপিটালে নিয়ে এলাম হসপিটালে নিয়ে আসার পর বাড়ি থেকে খবর পাচ্ছি নিয়ে আসা মাত্রেই বলছে আর ওই আয় শুনে আমি তৈরি এখানে আসছি এখানে আসার পর ওই থানায় নিয়ে গেল লাশ সব রেলের পাথর আপনার ওই রড নিয়ে এসছে ওই আমি গিয়ে একজনকে দেখলাম ঝেন্টু বম নিয়ে এসছে বমে করে ব্যাগে করে ব্যাগে করে বম নিয়ে এসছে এবার বম তো মানে দেখাচ্ছে চার্জ করে দেবো এ করে দেবো করে দেবো আমরা সব পিছনে হটে গেলাম কারণ আমাদের তো ঝগড়ার কোনো ইয়ে নেই যে আমরা ঝগড়া করবো তো আমরা পিছে হটে গেলাম পিছে হঠের পর যাওয়ার পর একে হসপিটাল তৈরি করি হসপিটাল নিয়ে এলাম এখন তো যা বুঝতে পারছি ইঁটে ইট পড়েছে রেলের পাথর পড়েছে সব তো ও যেখানে বসেছিল আমাকে দেখাচ্ছে ওখানে সব রেলের পাথর পড়ে আছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শামসিরগঞ্জ থানার পুলিশ ঘটনার পর থেকে রীতিমতো থমথমে রয়েছে গোটা এলাকা এই ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে মৃতের পরিবার গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আজকে আমরা কোনো কিছুই নেই আমরাও নিয়ে যাই না কিসের জন্য কী সে কী হলো হঠাৎ এরা ঈদের বাইরে মানুষ খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল হঠাৎ করে পঁচিশ থেকে জন সঙ্গে সঙ্গে পড়ে যায় সঙ্গ সঙ্গে সঙ্গে গেছে আমরা হাসপাতাল নিয়ে আসি তড়িঘড়ি তৈরি হাসপাতাল নিয়ে এসে বলে যে মারা গেছে আমরা এখন এখানে এসেছি আমরা চাই পুলিশ তরি তড়িঘড়ি যারা এই হামলা চালালো হঠাৎ তারা তাদের খুব তাড়াতাড়ি ব্যবস্থা হোক যদি ব্যবস্থা না হয় আমরা এমন কিছু বাধ্য না করে যে আমরা আইন তুলে নিতে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরা মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচে পতাকা পতাকা চা গজব কাজ